বাংলাদেশের টাইগার ক্রিকেটার এখন মাইনর কাউন্টি খেলতে ইংল্যান্ডে আছেন। দুর্দান্ত ফর্মে থেকে সেখানে রানের ধারায় আছেন সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। এ তো কয়েকদিন আগে সেঞ্চুরি করেছিলেন, খেলেছেন 85 বলে 107 রান ইনিংস। আর এক ম্যাচে 5 রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছে আশরাফুলের। এবার সানডে লিগে অল্পের জন্য ডবল সেঞ্চুরি হাতছাড়া করলেন মোহাম্মদ আশরাফুল। কোয়ারান্ডান ক্রিকেট ক্লাবের বিপক্ষে 136 বলে 182 রান করে আউট হয়ে গেছেন মোহাম্মদ আশরাফুল। ইনিংস ছিল 32 চার ও 2টি ছক্কায় সাজানো। সানডে লিগে তিনি খেলেছেন লাগটনের হয়ে। নিজের ফেসবুক পেজে এক ছবি সহ পোস্ট করে এই তথ্য জানিয়েছেন তিনি, বন্ধুরা মোহাম্মদ আশরাফুলের এত সুন্দর ইনিংস আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।